বন্ধুরা, ফর দ্য ফার্স্ট টাইম আমার হাতে স্মার্টফোনের এত বড় একটা বাক্স। কি ঘাবড়ে গেলেন? ঘাবড়াবেন না, আসলে এর যে ভেতরে স্মার্টফোনটা তার দাম ঠিক ততটাই কম, আর ফিচার্স ঠিক তার থেকেও অনেক অনেক। আসলে লাভার রিসেন্টলি লঞ্চ করা একটি বাজেট সেন্ট্রিক স্মার্টফোন যার দাম আন্ডার 13,000, বাট তার ক্যামেরা এবং গেমিং এক্সপিরিয়েন্স একদম সুপার। আন্ডার 13,000 একটা বেস্ট বাজেট স্মার্টফোন লাভার ব্লেস প্রো 5G। কি হবে নাকি এবার একটু আনবক্সিং আর রিভিউ? অবশ্যই সত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। লাইভ টার্গেট মাত্র লাভার ব্লেস প্রো 5G। ওয়াও, সিংহ কিন্তু একদম মুখেই আছে। না, আমি কথা বলছিলাম ওই বড় বাক্সটার। অ্যাকচুয়ালি তো বড় বাক্সটা খুলতেই ভেতরে প্রথমেই আমাদের চোখে পড়ল লাভার পক্ষ থেকে দেওয়া একটা ফটো ফ্রেম, যেখানে গ্যাজেটস বাংলার নাম স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। ভালো লেগেছে। ঠিক তারপরেই আমাদের মেন ইউনিট বক্স, আর মেন ইউনিট বক্সটা খুলতেই প্রথমে আমরা মেন ডিভাইস পাচ্ছি। আমাদের কাছে যে স্মার্টফোনটা কালার রয়েছে ওটা স্টেয়ারি নাইট, এছাড়াও একটা কালার রয়েছে, সেটা হলো র্যাডিয়েন্ট পার্ল। ঠিক তারপরেই আমাদের নজর এলো একটা বড় যে চার্জার, এটা একটা ফাস্ট চার্জার 33 ওয়াটের, আফটার দ্যাট টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল চার্জিং দেওয়ার জন্য, আর সিম ইজেকশন টুল রয়েছে, সঙ্গে লাভার প্রেমপত্র। আজকে ডেটে অত কেউ পড়ে না। এই ছিল আমাদের বক্সের কন্টেন্ট। এই যে কালো কালারে দারুণ লাগছে, কিন্তু এটা হলো মেন ইউনিট লাভার লাভা ব্লেস প্রো 5G। অ্যাকচুয়ালি এটা একটা 5G স্মার্টফোন, বাজেট 5G স্মার্টফোন। আর ঠিক যখন এটা হাতে দিলাম, হাতে স্কোয়ার শেপে সুপার লাগলো, আর বেশ ফিলও হলো যে আমি একটা স্মার্টফোন ব্যবহার করছি। আপনি বলবেন কেন? কারণ এর ওজন প্রায় 203 গ্রাম, আর এর থিকনেস 8.9 mm। তো চারিদিক থেকে যদি আমরা দেখি একটা স্কোয়ার শেপ, পেছনে চমচমের মতন রসগোল্লার মতন দুটো রয়েছে ক্যামেরা মডিউল, ওটাও বেশ ভালো লাগছে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছে আমাদের যে এই স্মার্টফোনটার যে কালার চেঞ্জিং ডিজাইন, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল অভাবনীয় লাগছে। অর্থাৎ কালার আপনি চেঞ্জ করাতে পারবেন একদম ডিরেক্ট সানলাইটে। পলিকার্বোনেট এখানটা ইউজ করা হয়েছে, সঙ্গে 3.5 mm জ্যাকও দেওয়া হয়েছে, যার জন্য আমরা গান কিন্তু শুনতে পারবো, আর সাউন্ড কোয়ালিটিও 3.5 mm জ্যাকের সুপার। আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ওয়েল, প্রশ্ন হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কেমন কাজ করছে, আমরা পরীক্ষা করে নেব। এই আনলক হয়ে গেল, আরেকবার এই আনলক হয়ে গেল, তো সুপার আনলক খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওয়েল, এবার ডিসপ্লে নিয়ে আমি যদি কথা বলি, এখানেও সুপার কাজ করেছে লাভা। 6.78 ইঞ্চেসের একটা ছোট্ট পাঞ্চল দিয়ে ডিসপ্লে। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে OTT প্ল্যাটফর্ম হয় সেখানে মুভিজ টুভিজ দেখলাম আর কি, ইউটিউবে ভিডিওসও দেখলাম, না অন্য কিছু না, দেখতে দারুণ লাগলো। শুধু তাই নয়, এই ডিসপ্লেতে আমরা 120 Hz রিফ্রেশ রেটও পেয়েছি, যার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন স্ক্রলিং করেছি সেটা দুর্দান্ত কাজ করেছে। আর তার সঙ্গেও এটা বেশ কিছু অ্যাপসেও 120 Hz রিফ্রেশ রেটের সাথেই থাকছে, অর্থাৎ ডাউন খাচ্ছে না। হ্যাঁ, নিচের চিনতে একটু অনেকের বেশি মনে হতে পারে, তবে মাথায় রাখতে হবে এটা বাজেট সেন্ট্রিক। ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট তো রয়েছে, তো ডিফারেন্ট কাইন্ড অফ যখন মুভিজ দেখবো বা ইউটিউবে ভিডিওস বা যে কোনো OTT প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, একটা জিনিস মাথায় রাখবেন, সুপার এর কালার রিপ্রোডাকশন এবং এর যে কালার সেটা ভাইব্রেন্ট, দেখতে সুপার লাগবে। আর এত বড় হিউজ ডিসপ্লে, যার জন্য রিয়েলি ইটস নাইস। তো ডিসপ্লে নিয়েও আমাদের কোনো এখানটাই প্রশ্ন নেই। আচ্ছা, যখনই এন্টারটেনমেন্টের কথা হয় তখন একটা জিনিস আসে যে সাউন্ড কোয়ালিটি। চলুন না একবার সাউন্ড কোয়ালিটিটাও চেক করে নি। হ্যাঁ, সিঙ্গেল স্পিকার এতে প্রোভাইড করা হয়েছে। ওয়েল, সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো, মিথ্যা কথা বলবো না, খুব হাই না, খুব লো না, মিডিয়াম কাইন্ড অফ, অর্থাৎ ভলিউম আপনাকে স্যাটিসফাই করবে, আর 3.5 mm জ্যাকে সাউন্ড সুপার, একটা গুড়গুড় 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 করে চলবে। ওয়েল, এটা একটা 5G স্মার্টফোন এবং দুটো যে সিম ট্রের সিমে আমরা ইউজ করব, তো দুটো সিম কার্ডই 5G সাপোর্ট করছে। 10টা 5G ব্যান্ড এখানে প্রোভাইড করা হয়েছে, মানে ইন ফিউচার কোনো প্রবলেম তো অবশ্যই হবে না। ওয়েল, আমাদের ইন্ডিয়ান যারা বা ওপার বাংলা থেকে দেখছি, তাদের একটু স্পিড দরকার হয়, তাদের একটু স্টোরেজ দরকার হয়,
জানেন, এতে দেওয়া আছে 128 জিবি, অর্থাৎ এই দামে 128 জিবি সঙ্গে 16 জিবি র্যাম। ঘাবড়াবেন না, ওটা ব্র্যান্ডের কথা, 8 জিবি আমরা এতে পাচ্ছি আর 8 জিবি ভার্চুয়াল। ভার্চুয়াল মানে ওই আমার ইন্টারনাল স্টোরেজ থেকে কপাত করে নিয়ে এখানে প্রোভাইড করবে। ফার্স্ট হবে UFS 2.2 স্টোরেজ টাইপ এতে প্রোভাইড করা হয়েছে, আর চুন্টু মুন্টু শোনার মতন ফাস্ট এরা কাজ করবে যে কোনো অ্যাপ্লিকেশনে। এবং র্যাম ম্যানেজমেন্ট এতটাই সুন্দর কারণ স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসছে, যার জন্য এর মেমরিতে প্রত্যেকটা অ্যাপসই ছিল, যখনই খুলেছি চুনু মুনু করে খুলে গেছে, তো অবভিয়াসলি ভালো। অ্যান্ড নাও প্রসেসার, প্রসেসার হলো মিডিয়াটেক ডাইমেনসিটির 6020, এটা একটা 7nm মানে প্রসেসার। এবার এই 7nm টেকনোলজির প্রসেসারে একটা জিনিস, ভালো জিনিস যেটা, সেটা হলো এর যে পারফরমেন্স সেটা একদম স্টেবল। শুধু তাই নয়, এটাকে আমরা স্ন্যাপড্রাগনের 4 Gen 1 অথবা স্ন্যাপড্রাগনের 695 সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 3.5 লাখের ওপর। হ্যাঁ, মানে হেভি গেমস যদি বলি সেটা তো আমরা ইউজ করতে পারবো না, হেভি অ্যাপসও ইউজ করতে পারবো না, তবে মোটামুটি যে অ্যাপসগুলো সেগুলো আমরা ইউজ করতে পারবো। গেমস আমরা ইন জেনারেল যেগুলো খেলি, BGMI বলি, ক্যাশ, তারপর আমরা যে কল অফ ডিউটি সেগুলো খেলতে পারবো, অসুবিধা হবে না। তো বাজেটে ভালো গেমিং পারফরমেন্স এটা আমাদেরকে প্রোভাইড করেছে, ভালো অ্যাপস এর যে অ্যানিমেশন সেটা আমরা ভালো দেখেছি, এবং ওপেন অ্যান্ড ক্লোজ সেটা দারুণ। আর কি চাই বলুন তো, আমি বলছি তো গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দেবে এবং অ্যাপ পারফরমেন্সও আপনাকে অবশ্যই ভালো প্রোভাইড করবে। তো প্রসেসর এক কথায় বেশ ভালো, হিট হচ্ছে না, এটা সব থেকে ভালো ব্যাপার। ওয়েল, এবার আমরা কথা বলবো ক্যামেরা, আর ক্যামেরায় বলতে গেলে ভাই লাভার দুটো রসগোল্লার কথা বলতেই হয়। হ্যাঁ, 50 মেগাপিক্সেলের ডুয়াল সেট আপ ক্যামেরা, আর সামনেখানে দেওয়া হয়েছে ওই 8 মেগাপিক্সেলের সেলফি। তো এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যখন আমরা জাস্ট কয়েকটা পিকচার ক্লিক করলাম, আপনারাও দেখেন আউটডোরে সুপার কালার রিপ্রোডাকশন, দারুণ পাঞ্চি কালার, অ্যাকচুয়াল কালার প্রোভাইড করছে, এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। অবশ্যই আমরা বিভিন্ন সিনারিওতে দেখেছি আমাদের যে পিকচার মেন ক্যামেরার সেটা ভালো লেগেছে ইমেজ। আবার ঠিক পোর্ট্রেট মোড এই দামে দারুণ, এজ ডিটেকশন সুপার, এত এই দামে এতটা ভালো পাইনি আমরা অনেক স্মার্টফোনে। তো অবশ্যই এর ইমেজ কোয়ালিটি বেশ ভালো লাগবে। নট অনলি দ্যাট, আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আউটডোরে নিয়েছি অ্যাজ এ 8 মেগাপিক্সেল, অবশ্যই ভালো, বাড়িয়ে চালিয়ে বলবো না, আহা বলি না, 8 মেগাপিক্সেলে ভালো। আবার পোর্ট্রেট মোডেও বেশ ভালো কাজ করেছে, এখানে আমরা বেশ কিছু অপশান পাচ্ছি, তার মধ্যে নাইট মোডটা আমার ভালো লেগেছে। বেশ কিছু ইমেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাড়িয়ে চালিয়ে বলছি না, নাইট যে ইমেজ কোয়ালিটি সেটাও বেশ ভালো। আর এখানে আমরা ফিল্টারের মতন অপশান পেয়েছি, টাইম ল্যাপসের মতন, স্লো মোশনের মতন, HDR-এর মতন সব অপশান এখানে দেওয়া হয়েছে। নাও আমরা যখন ভিডিও শ্যুট করছি দেখছি 2K-তে ভিডিও রেকর্ড করতে পারছি উইথ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, দ্যাট মিন EIS এটাও এর ভেতরে রয়েছে। হ্যাঁ, ভিডিও ফুটেজ ভালোই এসছে, সেটা ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড রিয়ার ক্যামেরা দুটোরই ফুটেজ বেশ ভালো। তো ক্যামেরা এক কথায় আপনাকে লেট ডাউন তো করবেই না, আপনি বেশ ভালো বলবেন এর ক্যামেরা কোয়ালিটিকে এই দামে। ওয়েল, কথা বলে নেব বাট ব্যাটারি, ভাই ব্যাটারিতেও তো রাজা, কেন না, এতে 5000 mAh ব্যাটারি রয়েছে আর 75 মিনিট লাগবে এর ফুল চার্জ হতে 0 to 100%। তো এই জায়গাটায় 5000 mAh ব্যাটারি নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 দিন আপনাকে প্রোভাইড করবে পারফরমেন্স, আপনি লেট ডাউন একদম হবেন না। তো ব্যাটারি ব্যাকআপ আমার খুব ভালো লেগেছে, তাই জন্য তো একটু বেশ ভালো, একটু বেশ ভারী। আর এর ফাস্ট চার্জিংও দারুণ সাপোর্ট করেছে, তো ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জার এই দামে পেয়ে যাচ্ছি, এটাও একটা ভালো জিনিস। নট অনলি দ্যাট, আমাদের এইখানটায় স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করা হয়েছে, নো ব্লোটওয়্যার, নো অ্যাডভার্টাইজমেন্ট, অনলি স্টক অ্যান্ড স্টক। হ্যাঁ, বেশ ক্লিন UI, আমরা Android 13 পাচ্ছি, আমরা আপডেটও পাবো, সিকিউরিটি প্যাচ আপডেটও টাইম টু টাইম পাবো, এবং এখানে একটা ক্লিন UI-এর জন্য সুপার লাগছে। নট অনলি দ্যাট, এখানটায় আমরা অডিও যে কল বা কল রেকর্ড সেটাও করতে পারবো, চুনুমুনু শোনা বুঝতেও পারবে না। তো ওভারঅল আমরা যদি বলি এই স্মার্টফোনটা তো বেশ ভালো লেগেছে। আমি একটাই কথা বলবো, এই দামে একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন Under 13,000, 12,499, যার গেমিং পারফরমেন্স, যার ক্যামেরা কোয়ালিটি রিয়েলি নাইস, এবং ডিজাইন তো অবশ্যই ভালো, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো, তো অবশ্যই এই দামে Under 13,000-এ আমরা এই স্মার্টফোনটাকে অবশ্যই রেকমেন্ড করতে পারি।